নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিমা শাক কী করে রান্না করে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো হলো ডিমা শাক। ডিমা শাকগুলো এরকম হয়। প্রথমে আমি শাকগুলো ভালো করে বেছে নেব। এই শাকের এই পাতাগুলো নেব, শুধু এই যে এই পাতাগুলো এইভাবে তুলে নেব, আর এই ডাঁটগুলো ফেলে দেব। এইভাবে আমি সব শাকটা পুরো পরিষ্কার করে তারপর আপনাদের কাছে আসছি। এইভাবে শাকগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো সব বেছে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, অনেকবার বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর নুন জলে ভিজিয়েও রেখেছিলাম কিছুক্ষণ। আমি এই শাক রান্না করব আলু দিয়ে। এখানে দুটো আলু আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। ওভেন ধরিয়ে আমি কড়াইতে দু চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি দিয়ে দেবো এখানে এরকম ছোটো ছোটো করে কাটা আলু দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সামান্য একটু নাড়াচাড়া করে এখানে বেছে রাখা এই ডিমা শাকগুলো দিয়ে দিচ্ছে। আর দিয়ে দেবো মাছটা নিয়ে চিনি নেবো চারটে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ। এখন সব একসাথে একটু মিলিয়ে দিচ্ছি। একসাথে সব মিশিয়ে এখন কভারটা দিয়ে আমি ওভেনটা একদম কমিয়ে দিলাম। এখন কভারটা তুলে দেখছি কম আছে, আমি এইভাবে রেখে দিলাম। শুকিয়ে এসছে, আমার জলও শুকিয়ে গেছে, শাকটাও আমার হয়ে গেছে। আলুগুলো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সব নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলো আমার ডিমা শাক। খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে, কিন্তু খুব ভালো লাগে। ওভেনটা এখন নিভিয়ে দিলাম। হয়ে গেছে আজকের রেসিপি আলু দিয়ে ডিমা শাক। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।